ভুলে যেও না তুমি কোন জাতি তুমি মুসলমান তুমি কখনো বাতিলের আনুগত্য করতে পারো না তুমি কখনো ইহুদিন আসারের গোলামি করতে পারো না শুধু তাই না তিনি যে ইসলাম নিয়ে এসেছেন সে অনুযায়ী আপনাকে দেশ শাসন করতে হবে নিজের ইচ্ছা মতো করলে চলবে না মুসলমানদের ইমান ইত্যাদের সামনে ধার ঢাল তালোয়ার চলে নাকি কোথায় বিড়ি গেল সব বর্তমান বিশ্বের পরাশক্তি পার্শ্ব শক্তির সঙ্গে লড়াই হচ্ছে কি যে হচ্ছে জানতে পারছেন না কোনো জানার তো কোনো কাজ নেই কেউ এসে বলবে তো অত জানবে দুধ যাচ্ছে ঘোড়ায় ঘোড়ায় খলি বাজাচ্ছেন পায়ে হেঁটে বলতে 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 এক পর্যায়ে মদিনার ভূখণ্ঠে পৌঁছে গেছেন তখন ঘোড়া যিনি বসা তিনি বুঝলেন ইনিই তো খলিফা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি কাদেশিয়ার যুদ্ধ অর্থাৎ যখন ইরাক বিজয় হয় পনেরো হিজড়িতে আজকে সেই সময় সাদের উপরে শুয়ে শুয়ে তিনি সৈন্য পরিচালনা করছেন তখন তো মোবাইল ছিল না মাইকও ছিল না কত অনুগত ছিল সবাই যাকে যা বলে দিয়েছেন সে তাই করছে এমন সময় বিরোধী পক্ষের সেনাপতি রস্তম আমরা ছোটবেলা তো সোহরাব রস্তমের বই পড়তাম জগৎ বিখ্যাত বীর অতুলনীয় বীর বিশ্ব কাঁপানো বীর রস্তমকে ভয় পান এবং তার যুগে আর কেউ ছিল না তার দূত আসছে দূতকে সম্মান করে ইসলামে বিধিবদ্ধ এসে বললেন যে আমাকে আপনারা কি দেশে এসেছেন এই মর্মে আমাদেরকে বুঝাইতে পারে একজন জ্ঞানী ব্যক্তি আমাদের কাছে পাঠিয়ে দেন উনি হলেন পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতি হজরত মুগিরা শোভা বিখ্যাত সাহাবি তাকে পাঠানো হলো তার কাছে তিনি গেলেন গেলেন সেনাপতি রোস্তম তো বিশাল সিংহাসনে বসে আছে তিনি বললেন আপনারা কি চান যে আপনারা এদের ব্যবসা চান আপনারা আমাদের প্রতিবেশী আমাদের সঙ্গে ব্যবসা করেন আমরা ব্যবসা করি কোনো সমস্যা উনি এক কথা জবাব দিলেন আমাদের উদ্দেশ্য ব্যবসা নয় আকারাত তারপর বলে কাছে একজন নবী এসেছেন তিনি একটা সত্য দিন নিয়ে এসেছেন সেই দিন সারা বিশ্বের উপরে বিজয়ী হবে মানুষের তৈরি কোনো ব্যবস্থা চলবে না শুধু আপনাদের সেই দিনের বক্তব্য কি প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই দুই নম্বর মোহাম্মদ আল্লাহ সেই অনুযায়ী আপনাকে দেশ শাসন করতে হবে নিজের ইচ্ছা মতো করলে চলবে না তখন বলছে আমার তো উপরে সম্রাট আছে তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো 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 বলতে হবে তিন তিনে বেশি সময় পাবেন না ইসলামের বিধান আছে যুদ্ধক্ষেত্রে তিন দিনে বেশি সময় দেওয়া যায় না তিন তিন দিন দিন সময় দিলাম সেনাপতি তো সেনাপতি সম্রাট না সম্রাট শোনার পরে ধমক দিয়ে ছড়া কোথাও এরকম আরব থেকে নবী মিসকিন এখানে সব সেই সে আমাদের মতবারি করবে ইত্যাদি যা বলতে হয়

খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এতই ব্যস্ত হয়ে পড়েছেন বর্তমান বিশ্বের পরাশক্তি পার্শ্ব শক্তির সঙ্গে লড়াই হচ্ছে কি যে হচ্ছে জানতে পারছেন না কারণ জানা তো কোনো কায়দা নেই কেউ এসে বলবে তাও তো জানবে উনি মদিনাতে বেরিয়ে অনেক তো চলে আসছে এমন সময় ঘোড়া চড়ে একজন লোক আসলো তুমি কে আমি সাধু না বক্কাসের দূত আচ্ছা বলো তো জেহাদের খবর কি খবর কি দুধ যাচ্ছে ঘোড়ায় ঘোড়ায় যাচ্ছে বাজাচ্ছে পায়ে হেঁটে বলতে 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 এক পর্যায়ে মদিনার ভূকণ্ঠে পৌঁছে গেছেন দেখে লোকের সব ছুটে আসে খলি বা একাকে ঘুরে পাচ্ছে কি বাবা সবাই এগিয়ে আসছে রিসিভ করার জন্য তখন ঘোড়া যিনি বসা তিনি বুঝলেন ইনিই তো খলিফা সুবাহ গোড়া হাতিস আপনি বলবেন না আপনি আমি তো আপনার কাছে যাচ্ছি কোনো অন্যায় করনি তুমি আমার ভাই শুভ এরকম বলতে পারবে কেউ মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই শাসক শাসিতের মধ্যে এই অনুপম সম্পর্ক পৃথিবী দেখেছে চমকিত হয়েছে কিন্তু মারেনি আমরা এগুলো জাতিকে স্মরণ করে দিচ্ছি মাত্র ভুলে যেও না তুমি কোন জাতি তুমি মুসলমান তুমি কখনো বাতিলের আনুগত্য করতে পারো না তুমি কখন ইহুদ্দিন আসার গোলামি করতে পারো না এগুলো খালি চেতনা ফিরিয়ে জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই চেতনায় ঐক্যবদ্ধ তৌফিক দান করুন